নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। রমেশচন্দ্র বিধুরী এখন সংবাদ মাধ্যমের অন্যতম আলোচনার বিষয়। তিনি সংসদে বসেই বিএসপি সাংসদ দানিশ আলীকে যে ভাষায় বিদ্ধ করেছেন, মাফ করবেন, আমরা এখনো সেই ভাষা প্রকাশ্যে ব্যবহারও করি না। সংসদে দাঁড়িয়েই উনি আরেকজন সাংসদকে বলছেন উগ্রপন্থী, টেররিস্ট। কদিন আগে এই সাংসদ মন্ত্রীও ছিলেন, দিল্লি থেকে তিনবার নির্বাচিত হয়েছেন এমএলএ হিসেবে, 2019-এ সাংসদ হয়েছেন ওই দিল্লি থেকেই, পেশায় আইনজীবী। তিনি এই কথাগুলো অনায়াসে বললেন, এবং যখন তিনি এই কথাগুলো বলছেন তখন পিছনে বসেই দুজন সাংসদ হেসে কুটোপুটি। তারা হলেন দিল্লি থেকে নির্বাচিত সাংসদ ডক্টর হর্ষবর্ধন, পেশায় ডাক্তার, অন্যজন পাটনা সাহিব থেকে নির্বাচিত সাংসদ রবিশঙ্কর প্রসাদ। যেন খুব মজার কথা বলছেন আমাদের রমেশ বিধুরী। ওনারা হাসতে হাসতে শুয়ে পড়ছেন, ভিডিও ফুটেজ আছে, স্টিল ছবি আছে, এমন নয় যে ঘটনার কোনো প্রমাণ নেই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর মুখে, মাদার অফ ডেমোক্রেসির ফাদারের মুখে একটা কথাও শুনেছেন আজ পর্যন্ত? একটা হালকা নিন্দাসূচক কথাবার্তা কেউ বলেছেন? পুতুল সভাপতি জগত প্রকাশ নাড্ডা, অমিত শাহ, একজনও না। কারণ এটাই আসল বিজেপি, ওই যে পসমান্দা মুসলমানদের জন্য আহা উহু দরদ, ওই যে মাঝে মধ্যে মুসলমান নারীদের জন্য কেঁদে আকুল আমাদের প্রধানমন্ত্রী, বা ওই সবকা সাথ সবকা বিকাশের যে বাওয়াল, ওগুলো আসলে মুখোশ। আসল মুখ এটাই। আর সাধারণ বুদ্ধিতেই বুঝতে পারবেন, সংসদে বসেই এক সাংসদকেই যদি এই ভাষায় অপমান করা যায় তাহলে রাস্তায় কি হচ্ছে, মহল্লা বিজেপির কর্মীরা কোন ভাষায় কথা বলছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ, সোশ্যাল মিডিয়ায় কোন বিষ ছড়ানো হচ্ছে। কেন একজন দাড়ি আর টুপি পরা, একজন লুঙ্গি আর দাড়িওয়ালা মানুষকে দেখলেই খুঁচিয়ে খুঁচিয়ে পিটিয়ে মারার ইচ্ছে জাগে তেনাদের, এবং শেষ পর্যন্ত তাই করেন? তাজ আরো পরিষ্কার, এই প্রত্যেকটা ঘটনা আসলে ওই পুরনো ন্যারেটিভকেই তুলে ধরে। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন তারা এই প্রার্থনা করেন, নমস্তে সদা বৎসল্যে মাতৃভূমে তবয়া হিন্দু ভূমে সুখম বর্ধিতোহম মহামঙ্গলে পুণ্য ভূমে তদর্থে পতৎবেষা কায়ো নমস্তে নমস্তে। মাতৃভূমিকে নমস্কার, যে ভূমি হিন্দুদের, যে ভূমি আমাদের সুখ শান্তিতে বেড়ে উঠতে সাহায্য করেছে, যে ভূমি আমাদের পুণ্য ভূমি, তাকে নমস্কার। অর্থাৎ আমাদের দেশ হিন্দুদের দেশ, কাজেই মুসলমান বা সংখ্যালঘুরা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদেরকে উগ্রপন্থী বলা যায়, তাদেরকে আতঙ্কবাদী বলাই যায়, তাদেরকে আর যা যা কটু কথা সবই বলা যায়, সংসদেও বলা যায়, রাজপথে, মহল্লা, গলি, পাড়া, স্কুল, কলেজ সর্বত্র বলা যায়। এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এমন নয় যে রমেশ বিধুরী হঠাৎ মুখ পিছলে কিছু একটা বলে ফেলেছেন, না তেমনটা নয়, তিনি জেনে বুঝেই বলেছেন। তার এই সপাট বলে দেওয়ায় প্রভূত মজা পেয়েছেন রবিশঙ্কর প্রসাদ বা ডক্টর হর্ষবর্ধন। তারা ঠিক যা যা বললেন, খেয়াল করে দেখুন, কিছুদিন আগেই এক বৃদ্ধ সংখ্যালঘু মানুষকে এইগুলো বলতে বলতে পেটানো হচ্ছিল, তিনি মারাও গিয়েছিলেন, এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে। আমাদের চৌকিদার কাম চাওয়ালা কাম সেবক একটা কথাও তখন বলেছিলেন, না বলেননি। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ধরুন একটা মুখ হলো ব্রিজভূষণ সিং এর, ছেড়ে দিন তিনি আসলে কি করেছিলেন, দেশের জন্য যারা আন্তর্জাতিক মঞ্চ থেকে সোনা এনেছেন তাদের নির্দিষ্ট অভিযোগের পরেও ব্রিজভূষণ একদিনের জন্য পুলিশের হাজতেও কাটাননি। কেন? তিনি বাবরি মসজিদ ভাঙা পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিলেন বলে? এদিকে এখনো কোনো প্রমাণ নেই,
কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে গত পাঁচ বছর জেলে আছেন অধ্যাপিকা সোমা সেন। ওই একই অভিযোগে জেলের ভিতরেই মারা গেলেন জেসুইট চার্চের ফাদার স্ট্যান স্বামী। অভিযোগের কথাও বাদ দিলাম, ধর্ষণ হত্যার দায় দোষী সাব্যস্তদের জেলের সাজা মুকুব করা হলো, তারা বাইরে এলেন, তাদের ফুলের মালা মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হলো, জানালেন বিজেপি বিধায়ক বিলকিস বানুর। গণধর্ষণের অভিযুক্তরা নাকি সংস্কারী। মণিপুরের ঘটনা আমরা জানি, ওই একইভাবে গুজরাতের দাঙ্গার কায়দায় রাজ্যটাকে আদিবাসী আর হিন্দুদের মধ্যে ভাগ করা হলো। স্বামী ভাই আত্মীয়দের খুন করে, মহিলাকে ধর্ষণ করে, তাকে নগ্ন করে, মিছিল করে হাঁটলো অভিযুক্তরা। পুলিশ অভিযোগ নিতেও সময় লাগালো এক মাস। এখন নাকি উপযুক্ত প্রমাণ খোঁজা হচ্ছে। ভিডিও যিনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন তাকে খোঁজা হচ্ছে। এখনও জ্বলছে মণিপুর, শিউরে উঠছি আমরা নতুন নতুন হিংসার বিবরণে। অন্যদিকে প্রধানমন্ত্রী জানালেন তিনি আপাতত ঈশ্বরের বরপুত্র, আরেক অবতার। তিনি নারী আসন সংরক্ষণ বিল আনলেন নারীদের ক্ষমতায়নের জন্য। শীতকালীন অধিবেশন ছিল, অনায়াসে সেখানেও পাস করানো যেত, কিন্তু না, তিনি নটাঙ্কি চান। তিনি বিশেষ অধিবেশন ডেকে নারী আসন সংরক্ষণ বিল পাস করালেন, যদিও জানা নেই সেই সংরক্ষণ কবে থেকে লাগু হবে। হ্যাঁ, এটাই বিজেপি, এক চরম মনুবাদী দল, যারা মনে করে নারীদের কাজ সুস্থ সবল সন্তানের জন্ম দেওয়া, আর রান্নাঘরের দায়িত্ব নেওয়া, পতির সেবা করা, যারা নারীদের ধর্ষকদের সপক্ষে মিছিল করে, গণধর্ষণে অভিযুক্তদের সাজা মুকুব করে, যারা নারীদের যৌন নির্যাতনকারী সাংসদকে প্রোটেকশন দেয়, তারাই সংসদে নারী আসন সংরক্ষণের কথা বলছেন, তড়িঘড়ি করে বিল পাস করান। দু জায়গায় দুটো আলাদা মুখ, একটা আসল মুখ, অন্যটা মুখোশ। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনা গরিবদের জন্য কেঁদে অস্থির, কৃষকের আমদানি দ্বিগুণ করে দেবেন সেই কবে বলেছিলেন, আদতে রোজগার কমেছে, মনরেগার টাকা বন্ধ করে বিরোধী রাজ্যের গরিবদের মুখের ভাত করা হচ্ছে, সারের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি অস্বাভাবিক জায়গায় পৌঁছেছে, সবল হাত বসে আছে, চাকরি নেই, ওদিকে আদানির সম্পদ বেড়েই চলেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের একটারও তদন্ত হচ্ছে না, উল্টে একের পর এক দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে আদানি আম্বানি আর কয়েকজন কর্পোরেট হাউসের হাতে, বেচে দেওয়া হচ্ছে স্বদেশ। এটাই বিজেপির মুখ, তাদের চোখের সামনে দিয়ে দেশের ব্যাংকের টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে একের পর এক ব্যবসায়ী। তাদের 90% গুজরাতের বাসিন্দাই কেবল নয়, তারা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত পরিচিত শিল্পপতি বা ঠগবাজ জোচ্চর। ফিরছি আলোচনা বিরতির পর, সঙ্গে থাকুন। মোদিজির গলায় শুনবেন সবকা সাথ সবকা বিকাশ, হিসেব বলছে দেশের 1%। হ্যাঁ, মাত্র 1% মানুষের হাতে রয়েছে দেশের 40% সম্পদ। কেবলমাত্র 2022 সালে বিলিয়নিয়ারের সংখ্যা 102 থেকে বেড়ে দাঁড়িয়েছে 166-তে। ওদিকে প্রায় 7% মানুষ নতুন করে দারিদ্র সীমারেখার ভিতরে চলে গেছে। খুব পরিষ্কার যে দেশের মানুষ আরো গরিব হচ্ছে, দেশের বড় লোকেরা আরো বড় লোক। কিন্তু আমাদের প্রধান সেবক বলেই চলেছেন সবকা সাথ সবকা বিকাশ। দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা কি? আয়ের বৈষম্য, সম্পদের বৈষম্য। এই বৈষম্য তো ছিলই, কিন্তু তার লাগাম ছাড়া হারে বাড়ছে কেন, এতে কার লাভ? অনেকেই বলবেন দেশের বেশিরভাগ মানুষ গরিব হলে শাসক দলের তো ক্ষতি। হ্যাঁ, সাধারণ নিয়মে তো সেটাই হওয়া উচিত, কিন্তু না, এখানে আরেকটা বিরাট অঙ্ক কাজ করছে। বিরাট বিত্তশালী কিছু মানুষ তৈরি করো, তারা বিজেপি সরকারের মোদি শাহের প্রত্যক্ষ সাহায্যে
বিপুল সম্পদের মালিক হয়ে উঠুন। শর্ত দুটো, প্রথম বিজেপির ফান্ডে বিপুল টাকা দিতে হবে, তা কি দেখুন না, সরকারি তথ্য বলছে কর্পোরেট ডোনেশনের 85% বিজেপিতে গেছে। 2021-22 বিজেপির সম্পদ 6,046.81 কোটি টাকা, আগের বছরের থেকে 21.37% বৃদ্ধি। কংগ্রেসের সম্পদ 541.27 কোটি টাকা, মানে দেশের শাসক দল দেশের প্রধান বিরোধী দলের চেয়ে 11 গুণ বেশি সম্পদের অধিকারী। নির্বাচনের সময় খোলাম খুচির মতো টাকা ছড়াচ্ছে বিজেপি, আমাদের জানা দেখা অভিজ্ঞতা। দ্বিতীয় শর্ত হলো মিডিয়াকে বিজেপির পক্ষে আনা। চোখের সামনেই দেখুন, এনডিটিভি সামান্য বিরোধিতা করল, এখন তার মালিক আদানি। কেবল মালিকই হলেন তা নয়, চ্যানেল আপাতত বিজেপির ঢাক পেটাচ্ছে। দেশের প্রায় প্রত্যেক বড় টিভি চ্যানেল বিজেপির পক্ষে, বড় কাগজের অধিকাংশ বিজেপির পক্ষে, কাজেই এক 24 ঘন্টার প্রচার চলছে বিরোধী দল তাদের নেতাদের বিরুদ্ধে। সেই কারণেই দেশের 1% মানুষের হাতে দেশের 40% সম্পদ, মধ্যবিত্ত মানুষজনের রিয়েল ইনকাম, মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলা আসল রোজগার কমছে, কিন্তু শাসক দলের সম্পদ বাড়ছে 21.37%। আদানির সম্পদ বাড়ছে 34%, আম্বানির সম্পদ বাড়ছে 27%। হ্যাঁ, এটাই বিজেপি, দুটো মুখ, একটা মুখ অন্যটা মুখোশ, একটা গলায় দেশের বিকাশের কথা বলে অন্য হাতে দেশকে বেচে দেয়, একটা গলায় নারীদের ক্ষমতায়নের কথা বলে অন্য হাতে নারীদের যৌন নির্যাতনকারীদের সংরক্ষণ দেয়, একটা গলায় গান্ধীজির কথা বলে অন্য গলায় দেশের সংখ্যালঘু মানুষজনকে ভয় দেখায় পিটিয়ে মারে। একটা মুখ রমেশ বিধুরী, রবিশঙ্কর প্রসাদ, ডক্টর হর্ষবর্ধনের, অন্য মুখ আমাদের প্রধান সেবকের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। কিন্তু ক্রমশ মুখ আর মুখোশের ফারাক থাকছে না। মানুষ বুঝতে পারছে বিজেপি আসল, বিজেপি নকলের কিসসা। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।